চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে 269 জন পরীক্ষার্থী। পাশের হার 95.39%। মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এ ফলাফল প্রকাশ করেন। তিনি জানান, এবার বিদেশ কেন্দ্রে পরীক্ষার্থী ছিল 282 জন, এর মধ্যে উত্তীর্ণ হয়েছে 269, অনুত্তীর্ণ 13 পরীক্ষার্থী। এছাড়া প্রবাস কেন্দ্রে 8টি প্রতিষ্ঠান বা কেন্দ্রের মধ্যে শতভাগ উত্তীর্ণ 3টি। দেশের 11টি বোর্ডের ফলাফল প্রকাশ করে তিনি জানান, এবার এইচএসসি পরীক্ষার পাশের হার 75.56%। জিপিএ 5 পেয়েছে 131,376 শিক্ষার্থী। আলিম পরীক্ষায় পাশের হার 93.40%। জিপিএ 5 পেয়েছে 9,613 পরীক্ষার্থী। গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাশের হার ছিল 78.64%। সেবার জিপিএ 5 পেয়েছিল 92,365 শিক্ষার্থী। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে